হ্যালো ফ্যামিলি গুড মর্নিং তোমাদেরকে আরেকটা নতুন ভ্লগে অনেক অনেক স্বাগত এই প্রথম আমরা মিনি ভ্লগ দিলাম তোমাদের জন্য তো ও স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে আর তখনও ভাত খাচ্ছিলো আজ গুদুন যাবে ওর সাথে তো গুদুন ভীষণ ভীষণ এক্সাইটেড এই যে ও তোমাদেরকে হাই গুড মর্নিং জানাচ্ছে এই যে গুদুন খেয়ে দেয়ে পুরোপুরি রেডি হয়ে চলে এসেছে তুষার স্যার হয়নি তোমার আবার জিজ্ঞেস করলো তো কলারটা আমি ঠিক করে দিচ্ছিলাম তখন ওকে এদিকে পিসা আবার ওকে স্কুলের ইউনিফর্মে বেল্টটা ঠিক করে দিচ্ছিলো বেলটা ঢিলা হয়ে গেছিলো তো শার্টটা আবার ভালো করে ইন করে বেলটা ঠিক করে দিচ্ছিলো তখন বাচ্চাটা আমার ব্যাগ নিয়ে পুরো রেডি হয়ে গেছে আমি ওর গালটা ধরে আদর করে দিচ্ছিলাম যেটা আমি ভীষণ ভালোবাসি করতে আর তুই আরও খুব ভালোবাসে তো ও প্রথমে পেছনে বসতে চাইছিল কিন্তু ওকে সামনে বসতে বলা হচ্ছিলো তো যাই হোক বলে ঠলে ওকে সামনে বসানো হলো এই যে বসে গেছে এখন আবার আমাদের বলে টাটা তো চলে যাচ্ছে ও আমি তখন সকালে ব্রেকফাস্ট করছিলাম মা দুধ মুড়ি মেখে দিয়েছিল সেটাই খাচ্ছিলাম আর তারপর একটু নাচের মুদ্রা হাত দিয়ে করছিলাম একটু ঢং করছিলাম আর কি আমি এসব করতে ভীষণ ভালোবাসি যখন তখন নাচ করতে তো সেটাই করছিলাম তারপর টিউশন ছুটি দিয়ে বসে আঙুর খাটছিলাম আর একটু তোমাদের সাথে গপ্প করছিলাম মানে আমার চুলটা দেখাচ্ছিলাম বলছিলাম যে দেখো আমার চুলের কি অবস্থা এই অবস্থায় তোমাদের সাথে কথা বলছি আবার বলছি তোমরা তো আমার ফ্যামিলি মেম্বারই তো কোনো ব্যাপার না তখন আমার লাঞ্চ হয়ে গেছিল তুষার আসেনি তখন তো আমাদের পাড়ারই এক স্টুডেন্ট ওর কাছে পরে মা ওর লাঞ্চটা প্যাক করে ওর সাথে পাঠিয়ে দিয়েছিল সেটাই তোমাদেরকে বলছিলাম আমি তখন সন্ধেবেলায় মা ম্যাগি সিদ্ধ করে দিয়েছিল সেটা দিয়েই টিফিন করেছি সন্ধে তারপর তুষার আসলো ওকে একটু মুড়ি মেখে দিয়েছিল সেটা অল্প আমিও খেয়েছি ওর সাথে সাথে আর তখন আমি গীতা পড়ছিলাম গীতা পড়ে আমরা ডিনারও করে ফেলেছিলাম কিন্তু ডিনারের ভিডিওটা আর করা হয়নি আর এভাবেই আমাদের দিনটা শেষ হয়েছিল তো চলো ফ্যামিলি আজকের ভ্লগটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট ভালো থেকো